নমস্কার বন্ধুরা, এডুকেশন বাস্কেট চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। আজকে আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের থার্ড পার্ট। যেহেতু তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো, নিচে দেওয়া লিঙ্ক থেকে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। তো চলো আজকের তৃতীয় অধ্যায়ের প্রথম অঙ্ক দেখা যাক কি বলেছে। এ ও বি সাইকেল চেপে যথাক্রমে 18 কিমি পার ঘন্টা এবং 36 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল। কোনো সময় বি এ অপেক্ষা 200 মিটার অগ্রবর্তী হলে পরবর্তী 20 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো, আমরা এই অঙ্কগুলো প্রথমে বলেছি যে কোনো একটা ইউনিটে নিয়ে এসে কাজ করব, হয় কিমি পার আওয়ার বা মিটার পার সেকেন্ডে। তো প্রথমে আমরা দেখিনি উত্তরটা আছে, দেখো সব মিটারে, সেহেতু আমরা মিটারে নিয়ে এসে কাজ করব। অথবা অনেক অঙ্ক থাকে যেগুলো কিমিতে নিয়ে এসে অঙ্কগুলো করলে সুবিধা হয় কাটাকুটির ক্ষেত্রে বা ক্যালকুলেশনের ক্ষেত্রে, এবং লাস্টে যে উত্তরটা থাকে সেখানে কনভার্ট করে দিলে হয়ে যায়। তো আমরা এখানে প্রথম থেকে দেখতে পাচ্ছি, যদি আমরা সবগুলোকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসি সুবিধা হবে। তো দেখো, প্রথমটা আছে 18 কিমি পার ঘন্টা। 18 কিমি পার ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ড অর্থাৎ ছোট এককে নিয়ে যাই, তাহলে উপরে ছোটোটা রাখবো, নিচে বড়টা রাখলি 18 18 কেটে গেল, মানে 5 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। মানে এর গতিবেগ মিটার পার সেকেন্ড আনলে 5 হচ্ছে। অপরভাবে বি এর গতিবেগ যেটা বলেছে 36 কিমি পার আওয়ার, মানে একে যদি আমরা মিটার পার সেকেন্ড নিয়ে আসি, একইভাবে 5 এর 18 দিয়ে যদি কাটাকুটি করি 10 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার কি বলেছে দেখো, এমন একটা সময় আসছে, এরকম একটা রাস্তা আছে যেখানে এ আর বি আছে, এর গতিবেগ 5 মিটার পার সেকেন্ড, মানে ধরো এত দূর চলে আসছে, বি তার ডবল মানে 10 মিটার পার সেকেন্ড আসছে। বোঝাতে পারলাম? এটা 5 মিটার পার সেকেন্ড, এর 10 মিটার পার সেকেন্ড আসছে। এবার একটা সময় আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই দেখো তোমাদের যেটা আপেক্ষিক গতিবেগ বা এফেক্টিভ স্পিড সেটা কত হচ্ছে, সেটা দেখো প্রতি মিটার পার সেকেন্ডে, মানে প্রতি মিটারে একজন আরেকজনের কাছ থেকে 5 মিটার এগিয়ে থাকছে। এ যদি এত দূর যাচ্ছে, বি তার মানে এত দূর যাচ্ছে, যেটা এর আগের দিনও বুঝিয়েছিলাম, একই দিকে যদি কোনো দুজন যায়, দুটো ট্রেন বা দুটো সাইকেল আরোহী বা দুটো মানুষ, তাহলে তাদের গতিবেগ সর্বদা বিয়োগ হয়। আর কেন হয় বুঝতে পারছো? একজন এত দূর যাচ্ছে, একজন এত দূর যাচ্ছে, তাহলে এই যে গ্যাপটা, এটাই হচ্ছে এফেক্টিভ স্পিড, যেটা হচ্ছে এ মাইনাস বি সমান সমান 10 মাইনাস 5, যেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এদের দুজনের এফেক্টিভ স্পিড। বোঝাতে পারলাম? এত মিটার পার সেকেন্ড এরা একই দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে এদের দুজনের আপেক্ষিক গতিবেগ বা এফেক্টিভ স্পিড প্রতি মিটার, প্রতি মিটার পার সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ডে 5 মিটার করে এদের গ্যাপ থাকছে। তাহলে একটা সময় বলছে এভাবে যদি যেতে থাকে, তাহলে একটা সময় দেখা যাচ্ছে ধরো বি এ এইভাবেই ধরো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এ ধরো এখানে আছে আর বি ধরো এরকম জায়গায় বেরিয়ে যাচ্ছে, এমন একটা পজিশন আছে যেখানে এদের দুজনের এই যে 200 মিটার একে অপরের থেকে এগিয়ে থাকবে। স্বাভাবিক বি এগিয়ে থাকবে এর থেকে, কারণ বি এর গতি বেশি। তো ধরুন আমি এটা 200 মিটার, 200 মিটার, ঠিক আছে। বলছে এর পরবর্তী 20 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? প্রতি সেকেন্ডে দেখো 5 মিটার প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 5 মিটার গ্যাপ হলে পরবর্তী 20 সেকেন্ডে কতটুকু গ্যাপ হবে? 20 × 5 সমান 100 মিটার গ্যাপ হবে এদের মধ্যে। বোঝা গেল? 20 সেকেন্ডে হবে 100 মিটার গ্যাপ, আর এই আছে 200, তার মানে আমরা বলতে পারি 200 + 100 মোট 300 মিটার এদের মধ্যে গ্যাপ হবে। কারণ এখানে তো বলে দিচ্ছে 200 মিটার গ্যাপ আছে একটা, আর তার কুড়ি মানে পরবর্তী 20 সেকেন্ড পর তাদের মধ্যে গ্যাপ কত হচ্ছে? 100 মিটার। তাহলে 100 + 200 মোট 300 মিটার গ্যাপ হচ্ছে, যেটা অপশন নম্বর বিতে আছে। তো চলো তারপর অঙ্ক দেখা যাক, দ্বিতীয় অঙ্ক দেখা যাক। এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 অংশ সময়ে অতিক্রম করে, বাকি ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল? আরেকবার বলছি, এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 অংশ সময়ে অতিক্রম করলে বাকি ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল? মানে মোট যে রাস্তাটা সেটা হচ্ছে 120 কিমি। কি বলেছে? সম্পূর্ণ পথের অর্ধাংশ মানে অর্ধেক অংশ, অর্ধেক মানে এটা 60 হবে, এটা 60 হবে, ঠিক আছে, 3/5 অংশ সময়, সময়টা কত ছিল? এই 120 ঘন্টায় অতিক্রম করছিল, কিন্তু অর্ধেক অংশ মানে এই 60 অংশ বা 60 কিমি পথ 3/5 অংশ সময়, মানে এই যে সময়টা আছে টোটাল,
কুড়ি এর তিনের পাঁচ অংশ মানে কত বারো, এটা যদি কাটাকুটি করো তিন চারে বারো, ষাট কিমি পথ বারো ঘন্টায় অতিক্রম করছে, বোঝা গেল? তাহলে কি বলেছে, বাকি ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল, বাকি ক্ষেত্রে প্রতি ঘন্টা, এখানে যদি আমরা দেখতে পাচ্ছি তাহলে এই ক্ষেত্রে কতটুকু ছিল, ষাট কিমি পথ বারো ঘন্টা অতিক্রম করা মানে ষাট বাই বারো মানে পাঁচ কিমি পার আওয়ার গতিবেগ ছিল প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে আমাদেরকে কী চেয়েছে, বাকি ক্ষেত্রে মানে দ্বিতীয় ক্ষেত্রে মানে এই যে ক্ষেত্রতে কত তার গতিবেগ ছিল, প্রথম ক্ষেত্রে দেখছি পাঁচ কিমি পার আওয়ার ছিল এবং দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কতটুকু ছিল, টোটাল লেগেছে কুড়ি ঘন্টা, এখানে আমার বারো ঘন্টা লাগছে, তাহলে বারো থেকে কুড়ি থেকে যদি বারো বাদ দিয়ে দিই মানে টোটাল আট ঘন্টা লেগেছে, এই আট ঘন্টায় কতটুকু পথ অতিক্রম করেছে না তো এই বাকি ষাটটুকু, তাহলে ষাট কিমি পথ আট ঘন্টায় যদি অতিক্রম করে, এটা যদি তোমরা ছোট করো তাহলে দেখো তাহলে কত হচ্ছে পনেরো বাই দুই, এটা যদি কাটাকুটি করো চার দিয়ে দুই চার দিয়ে পনেরো, পনেরো বাই দুই মানে সেভেন পয়েন্ট ফাইভ কিমি পার আওয়ার, যেটা দ্বিতীয় ক্ষেত্রে লেগেছে, দিয়ে টোটাল লেগেছে কুড়ি ঘন্টা সময়, যেটা অপশন নাম্বার সিতে আছে। চলো তার পরের অঙ্ক দেখা যাক, দেখো তৃতীয় অঙ্ক, মনে রাখবে সময় দূরত্বতে আমাদের বেসিক্যালি তিনটে জিনিস ফাইন্ড করতে হয়, একটা সময়, একটা গতিবেগ এবং একটা দূরত্ব, ঠিক আছে? তাছাড়া আর কিন্তু এই অঙ্কতে আর কিছু নেই, এই তিনটে জিনিসই নিয়েই আমাদের এই সময় দূরত্বের অঙ্ক, সময় গতিবেগ এবং দূরত্ব, ব্যাস। তো চলো এই তিনটে জিনিস কেন বললাম, এই তিনটে জিনিসের উপরই তোমাদের প্রশ্ন আসবে, কোনোটাতে দেখো দেখো যেমন এটাতে আছে গতিবেগ কত, একটাতে আসতে পারে সময় কত, বা একটাতে থাকবে দূরত্ব কত, এই তিনটে নিয়ে প্রশ্ন, আর তিনটেকে তোমরা একদম গুলিয়ে মাথায় ঢুকি নাও। এর আগে আমি দেখবে বেসিক পার্ট তোমাদের তুলে দিয়েছি, সেগুলোতে খুব ভালোভাবে ক্লিয়ার করা আছে কোনটা কী জিনিস আর কীভাবে আসছে। তো চলো তারপরের অঙ্ক দেখা যাক, এ এবং বি একই স্থান থেকে একই সময়ে ষাট কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, এ বারো কিমি প্রতি ঘন্টা গতিবেগ গিয়ে বি এর থেকে এক ঘন্টা আগে পৌঁছয়, বি এর গতিবেগ কত, আমাদের বি এর স্পিড যেটা সেটা জানতে চেয়েছে। তো বি এর স্পিড আমরা তখনই জানতে পারবো যখন আমরা এ এর স্পিড জানবো, কারণ দেখো এখানে বলে গিয়েছে বি এর থেকে এক ঘন্টা আগে পৌঁছায় কে না তো এ, এখানে একটা ইনফরমেশান দিয়েছে বারো, এ বারো কিমি প্রতি ঘন্টায় যাচ্ছে, তাহলে এই ষাট কিমি পথ এ কতক্ষণ অতিক্রম করবে, ষাট বাই বারো, ষাট কিমি পথ আছে, তুমি বারো কিমি গতিবেগে বাইক চালাচ্ছ, তাহলে কতক্ষণ সময় লাগবে, পাঁচ ঘন্টা সময় লাগবে, এটা যদি কাটাকুটি করো পাঁচ ঘন্টা সময় লাগবে, তাহলে বি এর কতক্ষণ সময় লাগবে, বলেছে এক ঘন্টা বেশি নাকি, বি এর থেকে এক ঘন্টা আগে পৌঁছায়, তার মানে এর ছ ঘন্টা সময় লাগার কথা, এর পাঁচ ঘন্টা হয়েছে মানে এর এক ঘন্টা বেশি লাগবে, তাহলে বি এর যদি ছ ঘন্টা সময় লাগে মোট রাস্তা আমাদের কতটুকু, ষাট কিমি, তাহলে এই ষাট কিমি পথ বি এর কতক্ষণ মানে কত গতিবেগ ছিল, বি ছ ঘন্টায় এই ষাট কিমি গিয়েছে, তাহলে তার গতিবেগ কত ছিল, ষাট বাই ছয় মানে দশ কিমি প্রতি ঘন্টায় বি বাইক চালিয়েছে, যেটা অপশন নাম্বার বিতে আছে। চলো তারপরের অঙ্ক দেখা যাক, দেখো তৃতীয় অঙ্ক বলেছে কি, একটি ট্রেন তার স্বাভাবিক বেগের দুয়ের পাঁচ অংশ বেগ নিয়ে চললে কোনো এক জায়গায় পনেরো ঘন্টায় পৌঁছয়, যদি ট্রেনটি তার স্বাভাবিক বেগে চলে তাহলে কতক্ষণে পৌঁছায়, মানে নর্মাল স্পিডে যদি যায় তাহলে কতক্ষণ টাইম লাগবে, সেটাই আমাদের প্রশ্ন। আর যদি সেটা দুয়ের পাঁচ অংশ মানে টোটালটা যদি ধরো পাঁচ অংশ হয় তার থেকে একটু কমে চলে মানে দুই অংশতে চলে তাহলে পনেরো ঘন্টা লাগে, আর যদি নর্মাল স্পিডে চলে মানে স্বাভাবিক বেগে তাহলে কতক্ষণ সময় লাগে, এটাই আমাদের প্রশ্ন। এর আগে তোমাদের আমরা যেটা দিয়েছিলাম, যদি যদি দূরত্ব স্থির থাকে মানে নির্দিষ্ট দূরত্ব থাকে তবে কি হবে, তবে হবে কি না, গতিবেগ সময়ের সঙ্গে প্রপোর্শনাল বা ব্যস্তানুপাত হবে, মানে এক আর দুই যদি গতি হয় তাহলে টাইম কি হবে, টাইমের সঙ্গে কি হবে, দুই আর এক হয়ে যাবে, যেটা উল্টো হয়ে যাবে। এখানে দেখো স্পিড কি বলেছে, প্রথমটা স্বাভাবিক বেগ পাঁচ, যেটা আমাদের নিচে আছে এটা সর্বদা ভগ্নাংশের মূল অংশ হয় যেটা নিচে থাকে, তাহলে প্রথমটা হচ্ছে পাঁচ, এটা আমরা অনুপাতে করব, দ্বিতীয়টা হচ্ছে দুই মানে স্বাভাবিক বেগের দুই অংশে তো চলেছে, এটা হচ্ছে স্পিড, তাহলে এক্ষেত্রে টাইমটা কী হবে, নির্দিষ্ট দূরত্ব বলে দিচ্ছে, দেখো কোনো এক জায়গায় নির্দিষ্ট মানে দূরত্ব মানে সেখান থেকে তত দূর অব্দি যাবে, তাহলে কী হবে এদের টাইমটা টু ইস টু ফাইভ, বোঝা গেল? এবার কি বলছে, যদি এই অংশটাতে চলে, এটা কি, এটা হচ্ছে স্বাভাবিক বেগের এটা কম অংশ, আমি এখানে লিখে দিলাম কম অংশ, আর এটা নর্মাল অংশ এন লিখে রাখলাম, ঠিক আছে? যখন নর্মাল স্পিডে চলছে তখন তার টাইম লাগছে দুই,
আর যখন কমে চলছে তখন তার টাইম লাগছে 5। এবার কি বলছে দেখো, এই যে কম 2/5 অংশ মানে তো কমটা, কম অংশ বেগ নিয়ে চললে কোনো এক জায়গায় 15 ঘন্টায় পৌঁছায়, 15 ঘন্টায় পৌঁছায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অঙ্কে, আমাদের অনুপাতে 5 ঘন্টা সময় লাগছে। তাহলে 5 সমান বাস্তবের 15, 1 সমান কত হবে 15/5 মানে 3। এবার কি প্রশ্ন জানতে চাইছে, যদি ট্রেনটি তার স্বাভাবিক বেগে চলে মানে এই স্পিডে চলে তাহলে তার কতক্ষণ সময় লাগবে বা তা সে কতক্ষণে পৌঁছাবে। আমাদের 1 সমান 3 বেরিয়ে গেছে, তাহলে এখানে আমাদের স্বাভাবিক বেগটা কত, স্বাভাবিক বেগের স্বাভাবিক সময় হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি 1 সমান 3 হলে এখানে 3 × 2 = 6 ঘন্টা সময় লাগবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। খুব সহজে সংখ্যাকে বেশিকে দেখো এইভাবে অঙ্কগুলো হয়ে যায়। চলো তার পরের অঙ্ক দেখা যায়। অঙ্ক দেখব, একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগে 3/5 অংশ বেগে গিয়ে গন্তব্যস্থলে 2 ঘন্টা 30 মিনিট দেরিতে পৌঁছয়। ট্রেনটি স্বাভাবিক বেগে চললে কতক্ষণে গন্তব্যস্থলে পৌঁছাবে। একই অঙ্ক রেখেছে কিন্তু অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে আর এখানে একটা মিনিট অ্যাড করেছে, কিছুই নিয়ম করতে। চলো দেখা যাক, দেখো কত সহজে হয়ে যাবে। দেখো প্রথমে আমাদের স্পিড ছিল 5, পরে সেটা কমে হয়ে গেছে 3। তাহলে এক্ষেত্রে টাইম কি হয়ে যাবে, একই জিনিস উল্টিয়ে যাবে। কি করে হচ্ছে সেটাও তোমাদের দেখেছিলাম, আবারও একবার দেখে দিচ্ছি। এই স্পিডে যদি আমরা এলসিএম করি কত হচ্ছে, এই 3 আর 5-এর এলসিএম যদি করি আমাদের হয়ে যায় কত, 15। তাহলে 5 গতিতে যদি 15 কিমি রাস্তা অতিক্রম করে তো কতক্ষণ সময় লাগবে, 3 কিমি, 3 ইউনিট সময় লাগবে। একইভাবে 15 কিমি রাস্তা যদি 3 স্পিডে অতিক্রম করে কতক্ষণ সময় লাগবে, না তো 5 ইউনিট সময় লাগবে। দেখলে একই জিনিস হচ্ছে, এই এলসিএম মেথডটাই এখানে কাজে লাগছে। তাই আমরা সরাসরি এটাকে যদি উল্টি দিই তাও হয়ে যায়। তারপরে দেখো কি বলছে, আমরা দেখো এখানে কতক্ষণ সময় লেট দেখতে পাচ্ছি। প্রথমে সাপোজ ধরে নাও 3 ঘন্টায় যাওয়ার কথা, দ্বিতীয় ক্ষেত্রে যাচ্ছে 5 ঘন্টায়, মানে এখানে কতটুকু সময় বেশি লাগছে, না তো 2 ঘন্টা বেশি সময় লাগছে। কিন্তু অঙ্কে বলছে 2 ঘন্টা 30 মিনিট, তাহলে আমরা বলতে পারি আমাদের অনুপাতে 2 সমান বাস্তবে 2 ঘন্টা 30 মিনিট মানে কত, 2 ঘন্টা 30 মিনিট মানে 30 মিনিট, কথার অর্থ হচ্ছে 30/60, এটা ঘন্টায় প্রকাশ করে নিলাম। এটা যদি কাটো তাহলে 1/2, তাহলে 2 + 1/2, 2 + 1/2 মানে কত হয়ে যাচ্ছে, 2×2=4, 5/2, 2 = 5/2 পেয়ে গেলাম। আমরা কি করলাম এই জায়গাটায় বুঝতে পারলে, এই 30 মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করে নিলাম, ঠিক আছে, কারণ মিনিটে থাকলে তো অঙ্কটা হবে না, কারণ সবগুলো 1 ইউনিটে আনতে হবে। 2 = 5/2, তাহলে 1 সমান কত হবে, 5/2/2, তাহলে 5/4, পরের লাইনে এটা এখানে 2 হয়ে যাবে, তাই তো, তাহলে 1 = 5/4 হয়ে গেল। আমাদেরকে কি বলেছে, ট্রেনটি স্বাভাবিক বেগে চললে কতক্ষণে পৌঁছাবে। স্বাভাবিক বেগ কোনটা, এটা হচ্ছে স্বাভাবিক বেগ, এটা কমা মানে কমে গিয়ে যে বেগটা ছিল। স্বাভাবিক বেগের সময় কত, 3, তাহলে 1 = 5/4 হলে 3 সমান কত হবে, এখানে 3 অ্যাড হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে সরি, তাহলে কত হচ্ছে, 15/4, অর্থাৎ 3 × 3/4 ঘন্টা, যেটা আমাদের উত্তরে থাকবে 3 × 3/4 ঘন্টা বা 3 ঘন্টা, এটাকে যদি ভাঙো 15/4-কে তাহলে দেখবে 3 × 3/4 মানে এখানে যদি 60 গুণ করে দাও 3 ঘন্টা 45 মিনিট, যেটা উত্তর আমাদের থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 × 3/4 ঘন্টা অপশন নাম্বার এতে আছে, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে। চলো তার পরের অঙ্ক দেখা যাক। দেখো তার পরের অঙ্ক কী বলেছে, একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতির অনুপাত 9:5, প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘন্টায় 75 কিমি গেলে মেল ট্রেনটি 2 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে। মানে প্যাসেঞ্জার ট্রেনটি যদি 5 ঘন্টায় 75 কিমি যায় তাহলে মেল ট্রেন সেটা 2 ঘন্টায় কত কিমি যাবে সেটাই বলেছে। আমাদের দেখো একটা মেল ট্রেন আর একটা প্যাসেঞ্জার ট্রেন, এদের গতির অনুপাত স্পিড দিয়ে দিয়েছে কত, মেল ট্রেন 9, প্যাসেঞ্জার ট্রেন 5, এটা হচ্ছে গতির অনুপাত। এখানে দেখো একটা ইনফরমেশান দিয়েছে কি, প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘন্টায় 75 কিমি যায়, মানে 75 কিমি রাস্তা 5 ঘন্টায় যাচ্ছে, মানে 75 কিমি আছে 5 ঘন্টায় যাচ্ছে, তাহলে প্রতি ঘন্টায় কত কিমি করে যাচ্ছে, 5 ঘন্টায় 75 কিমি রাস্তা তুমি কভার করে ফেলছো, তাহলে 1 ঘন্টায় কতটুকু যাচ্ছ, 1 ঘন্টায় 15 কিমি যাচ্ছ, যেটা এর 15 কিমি/আওয়ার গতি হচ্ছে, বোঝাতে পারলাম। 15 কিমি/আওয়ার গতিতে 5 কিমি যদি যাও 5 × 15 = 75 কভার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখো বলছে অনুপাতে 5, তাহলে আমরা বলতে পারি 5 সমান এখানে 15, তাই তো, তাহলে 1 সমান কত হয়ে যাচ্ছে, 3,
কি জানতে চেয়েছে? মেল ট্রেনটির গতিবেগ 2 ঘন্টায় কত কিমি? মেল ট্রেনটির গতিবেগ কত? 9। 1 = 3 হলে 9 কত হবে? গুণিত 9 = হবে 27। এটা প্রতি ঘন্টার কিমি, পার আওয়ার, প্রতি ঘন্টার হিসেব বোঝাতে পারলাম। 27 কিমি প্রতি ঘন্টায়, তাহলে 2 কিমি কতক্ষণে, মানে 2 ঘন্টায় কতটুকু যাবে? 1 ঘন্টায় যাচ্ছে 27 কিমি, 2 ঘন্টায় কতটুকু যাবে? 2 × 27, অর্থাৎ 27 দুগুণে হয়ে যাবে কত? 54 কিমি, যেটা অপশন নম্বর ডিতে আছে। বোঝাতে পারলাম? খুব সহজ অঙ্ক, বেসিক মেথডের ওপর হয়ে যায়। চলো তারপরের অঙ্ক দেখা যাক। দেখো তারপরের অঙ্কটা একই রকম আছে, কিন্তু দেখো আমি প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যে অঙ্কগুলো থাকছে আমি কিন্তু তোমাদের দিচ্ছি। তার কারণ হচ্ছে প্রতিটা অঙ্কতে দেখবে একটু করে প্যাঁচ দেওয়া থাকে, সেই জায়গাটায় আসল অঙ্কটা লুকিয়ে থাকে, কিন্তু অঙ্কগুলো সবই সহজ, সেই জায়গাটা ধরা মানে অঙ্ক হয়ে গেল। দেখো কী বলেছে তারপরের অঙ্ক, এক স্থান থেকে অন্য স্থানে ঘন্টায় 4 কিমি বেগে গিয়ে সেখান থেকে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে ও সেখান থেকে ঘন্টায় 5 কিমি বেগে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। স্থান দুটির মধ্যে দূরত্ব কত ছিল? মানে 4 কিমি বেগে গিয়েছে, সেখানে 1 ঘন্টা বিশ্রাম নিয়েছে, সেখান থেকে 5 কিমি বেগে আবার ফিরে এসেছে, দিয়ে তার মোট 10 ঘন্টা সময় লেগেছে। কিন্তু তার আগে বলো ও কতক্ষণ যাত্রা করেছে? 10 ঘন্টা সময় লেগেছে, কিন্তু দেখো এখানে 1 ঘন্টা বিশ্রাম নিয়েছে, তার মানে 10 - 1 = ওর টোটাল ও 9 ঘন্টা অ্যাকচুয়াল যাত্রা করেছে, আর সেটাই আমাদের বার করতে হবে কিন্তু। আর অঙ্কের মধ্যে এটাই হচ্ছে আসল একটা টার্নিং পয়েন্ট, আদারওয়াইজ আর অঙ্কটাতে সেমন কিছু নাই। দেখো এদের স্পিড কত? 4 কিমি আর 5 কিমি, প্রথমে 4 কিমি গতিবেগে গেছে, 5 কিমি বেগে ফিরে এসেছে। তাহলে টাইম কী হবে? প্রথমে যখন 4 কিমি বেগে গেছে তখন তার 5 টাইম লেগেছে, আর যখন দ্বিতীয়বার 5 কিমি বেগে ফিরে এসেছে তখন তার 4 টাইম লেগেছে। টোটাল যাত্রাপথে কতটুকু সময় লেগেছে? 5 + 4 সময়, 9 ঘন্টা সময় লেগেছে, ঠিক আছে। দেখো আমাদের অনুপাতের 9 আবার বাস্তবের কিন্তু 9 সমান হয়ে যাচ্ছে, আমাদের অনুপাতে টাইম লাগছে 9 ঘন্টা আর বাস্তবেও সময় লাগছে কতক্ষণ? না তো 9 ঘন্টা। কী করে 9 ঘন্টা? এই দেখো 10 ঘন্টা সময় লেগেছে, কিন্তু এখানে 1 ঘন্টাও কিন্তু বিশ্রাম নিয়েছে, এটা কিন্তু যাত্রার মধ্যে তার মধ্যে পড়ছে না, তাই তো? ও 9 ঘন্টা ওর ওয়ার্ক করেছে, কাজ করেছে, তাহলে আমি সেটারই হিসাব বার করবো। তাহলে আমাদের অনুপাতের 9 ঘন্টা কাজ সময়, কিন্তু বাস্তবেও দেখি সত্যি করেই 9 ঘন্টা লেগেছে। তাহলে 9 সময় 9 হলে 1 = 1 হয়ে যাবে। তাহলে বলেছে কি? স্থান দুটির মধ্যে দূরত্ব। এবার তুমি এটা দিয়েও বার করতে পারো, এটা দিয়েও বার করতে পারো। এটা কী বার করলাম আমরা? টাইম 1 = 1 হলে 4 = 4 কত হবে? 4 × 1 = 4 হচ্ছে কি? মোট টাইম। এত টাইম নিয়ে, মানে 4 ঘন্টার টাইম নিয়ে তুমি যদি 5 স্পিডে যাও কতটুকু যাবে ধরে নাও? এত দূর যাবে তোমার প্রতি ঘন্টায় 5 কিমি করে স্পিড, মানে 5 গতিতে যাচ্ছ, 5 কিমি প্রতি ঘন্টায় যাচ্ছ, তাহলে 4 ঘন্টায় কতটুকু যাবে? প্রথমবার 5 কিমি যাবে, দ্বিতীয়বার 5 কিমি যাবে, তৃতীয়বার 5 কিমি যাবে, চতুর্থবারও 5 কিমি যাবে, তাহলে 5 5 5 5 কত হচ্ছে? 4 × 5 = 20 বোঝাতে পারলাম? তাহলে কী হলো? 1 = 1 হলে টোটাল টাইম পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের টাইম, স্পিড কত? 5। তাহলে টাইমের সঙ্গে যদি আমরা স্পিড গুণ করে দিই তাহলে আমরা কী পেয়ে যাই? ডিস্ট্যান্স, যেটা অপশন নাম্বার বিতে আছে। চলো তারপরের অঙ্ক দেখো। তারপরের অঙ্কটা, এক ব্যক্তি 4 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিমি ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট আগে পৌঁছয়। গন্তব্যস্থলে দূরত্ব জানতে চেয়েছে। তার আগে এই যে দেরি আর আগে, এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করতে, অনেকের এই জায়গাটা ভুল হয়। সাপোজ ধরে নাও তোমার স্কুল টাইম হচ্ছে 10টা, 10 AM হচ্ছে তোমার স্কুল টাইম, এটা আমরা ঘড়ি ধরে নিলাম, একটা ঘড়ির টাইম, এটা হচ্ছে তোমাদের 10টা। 5 মিনিট দেরি মানে কটার সময় তুমি স্কুল ঢুকেছ? 10টায় টাইম, 5 মিনিট দেরি হওয়া মানে তুমি স্কুল ঢুকেছো 10:05, আমরা এটা ধরে নিলাম 5 মিনিট লেট, মানে 10:05 ঢুকেছো, ঠিক আছে, 10:05 ঢুকেছো তুমি। এবার তারপরে কী হয়েছে? তারপরের দিন তোমাকে স্কুলে সাপোজ ঢুকতে দেয়নি, তাই তুমি একটু স্পিড বাড়িয়েছো, দিয়ে 5 মিনিট আগে পৌঁছেছো। 5 মিনিট আগে মানে বলে দিচ্ছে আগে, 10টা তোমার ঢোকার টাইম স্কুলে আসল টাইম, 5 মিনিট আগে যাও মানে তুমি ধরে নাও এখানটায় 9:55 স্কুলে ঢুকে গেছো, এটা ধরে নিলাম 5 মিনিট, আর এটা ছিল 5 মিনিট। বুঝতে পারলে আগে কোনটা আর দেরি কোনটা? দেরি অনেক সময় তোমরা এটা করে নাও, দেরি মানে যেটা টাইম তার থেকে তুমি বেশি টাইম নিয়েছো, তাই তোমার দেরি হয়েছে 5 মিনিট।
আর তুমি স্পিড বাড়িয়ে একটু আগে গেছো, মানে 5 মিনিট আগে, 10টার 5 মিনিট আগে মানে 9:55। চলো অঙ্কে এবার ফেরা যাক, এটাই হচ্ছে আসল কাজ। তাছাড়া কিন্তু আর অঙ্কটাতে তেমন কিছু নেই। দেখো স্পিড একইভাবে অঙ্কগুলো করব, আমাদের যে দূরত্বটা সেটা কনস্ট্যান্ট, একই দূরত্ব, স্কুল থেকে বাড়ির দূরত্বটা একই, দূরত্ব স্থির। সেহেতু কী হবে, স্পিড যেটা আছে 4 কিমি, এই যে 4 কিমি আর এটা 6 কিমি, 4:6, টাইমটা কী হয়ে যাবে উল্টিয়ে 6:4। তুমি এটা ছোটো করে নিতে পারো 2 দিয়ে কাটাকুটি করে, তাহলে দেখো 3:2 হয়ে গেল। তাহলে কতটুকু লেট হচ্ছে আমাদের অঙ্কে, প্রথম দিন 3টে টাইমে গেছিলে, দ্বিতীয় দিন 2 টাইমে গেছিলে, মানে 1 ঘন্টা বা এখানে 1 ইউনিট ঘন্টার হিসেবে তোমার লেট হচ্ছে। কিন্তু অনুপাতে আমরা দেখছি 1 ইউনিট, কিন্তু বাস্তবে কতটুকু লেট হচ্ছে, কত মিনিট তুমি লেট হচ্ছ, দেখো 5 মিনিট আর 5 মিনিট, এটা কিন্তু মিনিটে আছে, কিন্তু আমরা অঙ্কটা করছি পুরোটা ঘন্টার হিসেবে। এই যে 1 ঘন্টা লেট হচ্ছে আমাদের অঙ্কের হিসেবে, কিন্তু বাস্তবে 5 মিনিট আর 5 মিনিট কত মিনিট লেট হচ্ছে, না তো 10 মিনিট। 10 মিনিট মানে কত ঘন্টা, 22 করে নাও তাহলে ঘন্টায় হয়ে গেল, তাহলে 10 মিনিট অর্থাৎ 10/60 ঘন্টা, এটা হচ্ছে ঘন্টা, 10 মিনিট মানে 1/6 ঘন্টা। কি বলেছে, গন্তব্যস্থলের দূরত্ব কত, গন্তব্যস্থলের দূরত্ব আমরা কীভাবে বার করবো, 100 এটা পেয়ে গেছি, তাহলে টাইম কোনটা, এটা টাইম, যে কোনো একদিক দিয়ে তুমি এবার করতে পারো। এটাতে ধরে দেখাচ্ছি গণিত 2, এটা কী পেলাম, এটা টোটাল টাইম আর স্পিড কত ছিল 6, গণিত 6। দেখো এটা যদি কাটাকুটি করো 3 দিয়ে হচ্ছে কত, এখানে 2 হয়ে গেল, সরি, হ্যাঁ, তার মানে কত হচ্ছে 2 কিমি। আবার তুমি এদিক দিয়ে করো, এটা করলাম কোন দিক দিয়ে, এদিক দিয়ে করলাম, তো এবার এদিক দিয়ে করছি 100 10/6 পেয়েছি 60, তাহলে টাইম কত হবে, গুণিত 3 গুণিত এই স্পিডটা 4, 0 0 কেটে গেল 2 2, তাহলে কত হলো, স্কুল থেকে বাড়ির দূরত্ব 2 কিমি, যেটা অপশন নাম্বার এতে আছে। চলো তারপরের অঙ্ক দেখা যাক। দেখো তারপরের অঙ্কটা একই রকম রাখা আছে, কিন্তু এটা একটু অন্যরকম চেয়েছে এখানটায়। দেখো অঙ্কটাকে পড়া যায়, এক ব্যক্তি 30 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 10 মিনিট দেরিতে পৌঁছয়, কিন্তু 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 5 মিনিট আগে পৌঁছয়, কোন গতিবেগে গেলে ওই ব্যক্তি সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছবে। একইভাবে দেখো যেটা তোমাদেরকে এর আগে দেখালাম, তোমার স্কুল ঢোকার টাইম সাপোজ 10টা, এটা হচ্ছে স্কুল টাইম, তুমি প্রথম দিন 10 মিনিট দেরিতে পৌঁছেছো, 10 মিনিট দেরিতে পৌঁছানো মানে কটায় ঢুকেছো, 10:10 ঢুকেছো, দ্বিতীয় দিন 5 মিনিট আগেই পৌঁছে গেছো মানে 9:55 ঢুকে গেছো। এই যে এখান থেকে এত দূর কত মিনিটের তাহলে গ্যাপ হচ্ছে, প্রথম দিন 5 মিনিট দ্বিতীয় দিন 10 মিনিট, মানে 10+5=15 মিনিটের পার্থক্য। আচ্ছা চলো আগে তাহলে আমরা এখানে দেখে নিতে পারবো আমাদের গন্তব্যস্থলে যে দূরত্বটা সেটা, তাহলে স্পিড কত, 30 কিমি এবং 40 কিমি, প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে 30 কিমি, দ্বিতীয় ক্ষেত্রে 40 কিমি প্রতি ঘন্টা বাড়িয়েছে দিয়ে। টাইম কী হবে, যেখানে কম স্পিড ছিল সেখানে বেশি সময় লাগবে, যেখানে বেশি স্পিড ছিল সেখানে কম সময় লাগবে, এটা যদি কাটাকুটি করে দাও দেখো 4:3, অনুপাতে কতটুকু সময় কম লাগছে, না তো 1 ঘন্টা, কিন্তু বাস্তবে 15 মিনিট সময় লাগছে, তাহলে এটাকে মিনিটটাকে আমরা ঘন্টায় পরিণত করে দেবো, তাহলে এটা যদি মিনিটটাকে 15টাকে কাটাকুটি করলাম তাহলে 1/4, তাহলে কতটুকু রাস্তা যাবে, গণিত 3 গণিত 40। বোঝাতে পারলাম, এটা আমরা গন্তব্যস্থলের দূরত্বটা বার করছি, এত দূর অবধি হচ্ছে আমাদের কি টাইম, টাইমের সঙ্গে আমরা স্পিডটা গুণ করে দিলাম তাহলে আমরা দূরত্বটা পেয়ে যাচ্ছি। তাহলে 4 দিয়ে যদি এটা কাটাকুটি করি কত হচ্ছে 30, তাহলে 30 কিমি হচ্ছে আমাদের এই গন্তব্যস্থলের মোট দূরত্ব, একটা গন্তব্যস্থল ছিল যেটা দূরত্ব হচ্ছে 30 কিমি। এবার অঙ্কটা বুঝে নাও ভালো করে, এই 30 কিমি পথ প্রতি ঘন্টা আমরা প্রথম, এই যে এত দূর এখান থেকে আমাদের অঙ্কটা হয়ে যাবে, এবার দেখো প্রতি ঘন্টায় 30 কিমি মানে 60 মিনিটে 30 কিমি যাচ্ছে, 30 কিমি টোটাল পথ আমাদের পেয়ে গেছে, তার মানে 1 ঘন্টাতেই চলে যাচ্ছে, 60 মিনিটে 30 কিমি পথ অতিক্রম করছে, কিন্তু কী বলছে এখানে দেখো 10 মিনিট দেরিতে পৌঁছচ্ছে। এই যে 60 মিনিট এটা দেরি হওয়ার পর হয়েছে, তাহলে দেরি হওয়ার আগে কত ছিল, দেরি হওয়ার আগে মানে কি এর থেকে 10 মিনিট কম সময় লাগতো, মানে 50 মিনিট সময় লাগতো,
হিসেব মতো 30 কিমি পথ যেতে, তাই তো নাকি? প্রথমে 60 কিমি পথ মানে 60 মিনিটে 30 কিমি যেত, কিন্তু আমাদের কি বলেছে সঠিক সময় বার করতে হবে। তাহলে 10 মিনিটটাকে আমরা বার করে নিলাম, তার মানে সঠিক সময় হচ্ছে 50 মিনিট, যেটা দেরি হয়েছিল সেটা বাদ দিয়ে দিলাম, কারণ আমাদের দেরি জানতে চাইনি, আমাদের জানতে চাইছে সঠিক, একদম সঠিক সময়টা, মানে কোন গতিবেগে গেলে সঠিক সময়ে পৌঁছবে। তাহলে সঠিক সময়টা হচ্ছে কত, 50 মিনিটে 30 কিমি যাচ্ছে, কিন্তু এটা মিনিট আছে, এটাকে আমরা কি করব, ঘন্টায় পরিণত করব। এটাকে যদি ঘন্টায় পরিণত করি তাহলে কত হচ্ছে, 50/60 বা 5/6, এটা হচ্ছে আমাদের কি মোট সময়, এটা টাইম। কতটুকু পথ যেতে হবে, 30 কিমি পথ। তাহলে 30/5/6 উল্টে যদি যাই গুণিত 6 হয়ে যাবে, 5 দিয়ে 30 কাটো 6, তাহলে 6 গুণিত 6 36 কিমি পার আওয়ারে যদি সে যায়, তবে সে সঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারবে বা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। কী করলাম বোঝাতে পারলাম? প্রথমবার দেখো প্রতি ঘন্টা বলেছে 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে 30 কিমি যাচ্ছে, আমাকে সঠিক সময় জানতে হবে। তাহলে 10 মিনিট দেরি যেটা বলেছে সেটা আমরা বার করে নিলাম, যেটা হচ্ছে 50 মিনিট। 50 মিনিটে সে 30 কিমি যাচ্ছে, মানে কত, 50/60, এটা হচ্ছে আমাদের ঘন্টা, 30 কিমি পথ কি হবে। তাহলে 60টা যদি এখানে চলে যায় গুণিত 60 হয়ে গেল, এটা এটা কেটে যাচ্ছে, 5 দিয়ে 30 কাটলে 6, 6 গুণিত 6 36 কিমি পার আওয়ার, যেটা অপশন নম্বর ডিতে আছে। চলো আজকে শেষ অঙ্ক দেখা যায়। আজকে শেষ অঙ্ক, এই অঙ্কটা খুবই একটা শর্ট ট্রিক্স আছে, এই অঙ্কগুলো তোমরা সচরাচর দেখে থাকতে পারবে। তো এই অঙ্কটা সবথেকে যেটা শর্ট ট্রিক্স সেটা হচ্ছে ক্রসিং নিয়মটা, যেটা বলে থাকি, ঠিক আছে? তো চলো সেই নিয়মটা তোমাদের আজ দেখাচ্ছি। একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো, বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে কুকুর সেই সময় 4টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান হলে কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত। এখানে যেমন যেমন বলেছে কুকুর আর বিড়াল, আমরা এখানে লিখে নিচ্ছি কুকুর টু বিড়াল। এবার আমরা কুকুর আর বিড়াল লিখে নিলাম, যার যেমন ইনফরমেশান আছে আমরা নিচে নিচে বসিয়ে দেবো, ঠিক আছে? এটা এক্স ধরে করলে অনেকটাই বড় হয়ে যেত, কুকুরের 3টি পদক্ষেপ সমান তোমার বিড়ালের 4টি পদক্ষেপ এক্স মিটার, এইভাবে যদি করতাম তাহলে কুকুরের 4টি পদক্ষেপ সমান তোমার হয়ে যাচ্ছে x/3 × 4, মানে 4x/3 মিটার, এইভাবে যদি করতাম তাও হতো। কিন্তু দেখো এক্স ছাড়া সব থেকে সহজ নিয়ম, কুকুর যেটা লিখেছি এর ইনফরমেশান কী আছে, প্রথমে 4টি পদক্ষেপ, আচ্ছা 4 লিখে নিলাম, তখন কী বলছে, বিড়াল 5টি পদক্ষেপ, আচ্ছা বিড়াল 5টি পদক্ষেপ লিখে নিলাম। দ্বিতীয় ইনফরমেশান কী বলছে, দ্বিতীয় ইনফরমেশান কুকুরের 3টি পদক্ষেপ, 3টি পদক্ষেপ লিখে নিলাম, বিড়ালে 4টি পদক্ষেপ, আচ্ছা 4টি পদক্ষেপ আমাদের অঙ্ক হয়ে গেল। এই যে ক্রস আছে ক্রসে গুণ করব, 4×4 16 এখানে বসবে, 3×5 15 এখানে বসবে, এটাই হচ্ছে কুকুর টু বিড়াল স্পিড 16:15, এটাই পেয়ে গেলাম আমরা স্পিড। আমাদের দেখো এখানে দিয়েছে একটা 15:16, 16:15, ভুলটা কিন্তু এখানেই হয়, আমাদের প্রথমে কুকুর জানতে চেয়েছে তারপরে বিড়াল, সেহেতু কুকুর বেড়িয়েছে 16, বিড়াল বেড়িয়েছে 15, দুজনের গতিবেগ, তাহলে যেটা হবে অপশন নাম্বার বি, বোঝা গেল? তো এই ছিল আজ তোমাদের 10টা অঙ্ক। এরপরে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের আরও কিছু অন্য ধরনের অঙ্কগুলো নিয়ে আসবো, যেমন হচ্ছে তোমার বাঁদরের বাসে ওঠার চেষ্টা, যেরকম এই অঙ্কগুলো থাকে, তাছাড়াও চোর পুলিশের অঙ্কগুলো, সেগুলো তোমরা কালকের মধ্যে আশা করি পেয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বেস্ট অফ লাক।